সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া প্রত্যেকটা বিষয়ে নির্দিষ্ট নিয়মে চলে আপনি কখনো দেখবেন না যে প্রকৃতি তার নিয়ম পরিবর্তন করেছে আর আমরা হচ্ছি প্রকৃতির সৃষ্টি সুতরাং আমরাও কিন্তু নিয়ম খুব একটা বেশি পরিবর্তন করতে পারবো না যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে সেটা সেই পরিবর্তন কিন্তু আমাদের জন্য খুব একটা বেশি সুখদায়ক হবে না তো আমরা নিজেদের যদি অভ্যাসের পরিবর্তন করে ফেলি যে অভ্যাসটা আমাদের প্রকৃতি শেখায়নি সেই অভ্যাসে যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে কিন্তু আমাদের শারীরিকভাবে পরিবর্তন শুরু হয়ে যাবে যেমন হচ্ছে আমরা ধীরে ধীরে একটা স্ট্যান্ডের দিকে যাচ্ছি যে রাত্রিবেলা বেশিক্ষণ জেগে থাকার একটা অভ্যাস রাতে আমরা দীর্ঘ সময় জেগে থাকি বিভিন্ন কাজের জন্য রাতে আমাদের নাইট শিফট করতে হয় কাজের জন্য রাতে পড়াশোনা করতে হয় প্রত্যেক মানুষ তার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী বিষয়টাকে মডিফাই করে ঠিক আছে বর্তমানেতে এতে বেঁচে থাকার জন্য বর্তমান যা অবস্থা সেই অবস্থাতে বেঁচে থাকার জন্য আমার পরিবারকে চালাবার জন্য আমাদের করতে হতে পারে কিন্তু এরম নয় যে সবাইকে এই বিষয়টা করতে হয় যারা একান্তই কিছু করার নেই করতে হবে সেক্ষেত্রে তাদের করতে হবে কিন্তু যাদের অপশান আছে সে কিন্তু কিন্তু তারা কিন্তু তাদের এই অভ্যাসটা পরিবর্তন যদি করে তাহলে কিন্তু তারা ধীরে ধীরে বিপদের সম্মুখীন হয় হয়তো প্রথম প্রথম বুঝতে পারে না তারপরে ধীরে ধীরে বিষয়টা করতে থাকে যেমন হচ্ছে কেউ যদি বলে যে আমার কেবলমাত্র রাত্রিবেলায় পড়া হয় এটা কতটা লজিক্যালি চিন্তাভাবনা এটা ভাবতে হবে রাত যত হয় তত আমার পড়ায় মন বসে এটা কত লজিক্যালি ভালো করে চিন্তা করতে হবে আমার নিয়ম হচ্ছে রাত্রিবেলা ঠিক সন্ধ্যেবেলার পর থেকে অর্থাৎ আটটার পর থেকে আমাদের মেলাটোনিন রিলিজটা শুরু হয়ে যায় মেলাটোনিন হচ্ছে আমাদের ঘুমের জন্য যে হরমোন সাহায্য করে এবং সেই হরমোন সব থেকে পিক জায়গায় যা হচ্ছে রাত এগারোটার পর থেকে ধীরে ধীরে পিক জায়গায় ওঠে এবং রাত দুটোর সময় সব থেকে পিকে ওঠে এগারোটার সময় থেকে পিকটা হতে থাকে তো আমরা যদি রাত দশটার সময় না ঘুমোই তাহলে কিন্তু মুশকিল আপনি যদি আপনার অভ্যাসের যদি পরিবর্তন ঘটিয়ে দেন তাহলে কিন্তু মেলাটোনিন তার পরিবর্তন ঘটাতে থাকবে এবং একটা সময় আসবে যখন দেখা যাবে যে আপনার যে মেলাটনির যে সার্কেলটা আছে ক্লক আছে সেই সার্কেলটাতে কিন্তু ডিস্টার্ব হবে এবং সেখান থেকে কিন্তু আপনার শারীরিক প্রবলেম শুরু হবে এবং প্রথম প্রবলেম শুরু হবে আপনি হয়তো তখন বুঝতে পারবেন না তারপরে ধীরে ধীরে যে প্রবলেমটা আপনি ফেস করতে থাকবেন সেটা হচ্ছে ঘুমের একটা সমস্যা এবং এই ঘুমের সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে আপনি ফেস করবেন এবং কারণ হচ্ছে আপনি একটা অভ্যাস তৈরি করে ফেলেছেন কারণ মেলাটোনিন কিন্তু তার নির্দিষ্ট নিয়মেতে কাজ করতে চাইছিল আপনি তাকে করতে দেননি সুতরাং এরমটা নয় যে পড়াটা আমি সকালবেলা করতে পারি না ইয়েস এটা সম্ভব পড়াটা আমি সকালবেলাও করতে পারি রাইট টাইমে যদি আমি শুয়ে পড়ি ভোরবেলা আমি উঠলাম হয়তো চারটের সময় উঠলাম তুমি বলবে যে আমি উঠতে পারি না দেখো অভ্যাস তুমি যদি একটা ভালো জব পাও সেই জবেতে দেখা গেল যে সকালবেলা চারটের সময় উঠে তোমাকে যেতে হবে তুমি উঠতে পারবে যারা সকালবেলা পূজা করে যারা সকালবেলা নামাজ পড়ে তো তারা তো সকালবেলা ভোরবেলা চারটের সময় উঠে পড়ে তো তারা কিভাবে উঠছে এটা শুধু একটা অজুহাত মাত্র আর কিছু না তুমি যদি তোমার সার্কেলকে পরিবর্তন করো তাহলে তোমার মনে রাখার ক্যাপাসিটিও পরিবর্তন হয়ে যাবে তাই সব থেকে বেস্ট হচ্ছে রাতে নির্দিষ্ট সময় শুয়ে পড়া সকালে পড়তে বসা এটা তো আমি একটা উদাহরণ দিলাম এই উদাহরণ ছাড়া একাধিক উদাহরণ আছে যেমন হচ্ছে গেম খেলা এখন মানুষের মধ্যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে গেম খেলা এবং প্রচুর বাচ্চা আছে প্রচুর ছেলে আছে মেয়ে আছে যারা রাত্রেবেলা গেম খেলে লেট নাইট পর্যন্ত গেম খেলে রাত্রেবেলা লেট নাইট পর্যন্ত মুভি দেখে বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে যে কাজটা হয়তো সকালবেলা করা যেতে পারে আমি গেম খেলতে বারণ করছি না কিন্তু গেম খেলাটা এক্সপার্ট ডি এস এম ইলেভেন এক্সপার ডিএসএম ইলেভেন একটি ডিসঅর্ডার অত্যাধিক যারা গেম খেলে তাদের জন্য এটা ডিসঅর্ডার এটা সঠিক জিনিস নয় এটা মানসিক যে ডিসঅর্ডারগুলো আছে তার মধ্যেই অন্তর্ভুক্ত এবং গেম খেলার পরে দীর্ঘদিন গেম খেলার পরে কিন্তু আমাদের বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায় আমাদের মধ্যে ইরিটেশান জাগে এছাড়া আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা ধীরে ধীরে শুরু হয় অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাইছি যে আপনারা আপনাদের যে পরিবর্তন আছে সেই পরিবর্তন যদি করতে থাকেন যে নিয়ম আমরা ছোটো থেকে মেনে আসি সেই নিয়ম যদি আপনি পরিবর্তন করতে থাকেন আমাদের ঘুমানোর সময় আমাদের খাওয়ার সময় আমাদের স্নান করার সময় প্রত্যেকটা বিষয় তাহলে কিন্তু আপনার সমস্যা হতে বাধ্য আপনি সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে একটা ছোট হালকা এক্সারসাইজ করবেন এটাই বাস্তব এটা করলে আপনি ভালো থাকবেন এটা আপনি জানেন পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে জানে না যে পৃথিবীর সবথেকে বেস্ট হেলথ শরীরকে ভালো রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের থেকে বড় মেডিসিন আশা করি পৃথিবীতে কিচ্ছু নেই তো এক্সারসাইজকে আমরা আস্তে আস্তে আমাদের এই কর্ম জীবন থেকে ধীরে ধীরে তাকে বাদ দিয়ে ফেলেছি আমরা এখন খুব ফাস্ট হয়ে গেছি আমরা ভাবছি যে আমরা যতটা পর্যন্ত যতটা ভাবে আমরা নিজেদেরকে আরামদায়ক জীবনটা দিতে পারো কিন্তু আরামদায়ক জীবন কিন্তু আপনি বেশি দিন রাখতে পারবেন না তার কারণ হচ্ছে যে আমাদের ডিএনএ মূলত ট্রেন্ড হয়ে আছে লক্ষ লক্ষ বছর ধরে আমরা কিন্তু লড়াই করেই বেঁচে আছি এবং আজও লড়াই করে বসতে হবে এবং ডারউইনের তথ্য অনুযায়ী তুমি যদি লড়াই না করো তুমি যদি সারভাইভ না করো তাহলে কিন্তু তুমি এই পৃথিবীতে থাকার যোগ্য নয় আমি বলছি না এটা এটা ডারউইন বলছেন তো বেসিক্যালি হচ্ছে এক্ষেত্রে সেম জিনিস তো তোমাকে কি করতে হবে এটা তোমাকে ভাবতে হবে সকালবেলা উঠে এক্সারসাইজ করা তারপরে এক্সারসাইজের পরে তোমার যে দৈনিক কাজ আছে সেই কাজগুলোকে ফোকাস করা সেগুলোকে প্ল্যানিং করা এবং সেগুলোকে প্ল্যানিং করে ধীরে ধীরে করা সারা দিনের শেষেতে আমি কী করলাম তার একটা সামারাই তার একটা মূল্যায়ন করা হুম সামারি তৈরি করা তা এই সামারি তৈরি করার সময় দেখা যাবে যে আমরা কতটা সময় এফেক্টিভলি টাইম কাটালাম সময় কাটালাম বা এফেক্টিভলি আমি দিতে পারলাম এবং প্রত্যেক দিন দৈনন্দিনের যে আমার যে রুটিন আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি কতটা জানলাম নতুন প্রত্যেক দিন বর্তমানে কিন্তু আমাদের হাতে ইন্টারনেট আছে ইন্টারনেটকে আমরা দুভাগে ব্যবহার করতে পারি একটা আমার কিছু নলেজের জন্য ব্যবহার করতে পারি অথবা আমরা এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করতে পারি এন্টারটেনমেন্ট তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এন্টারটেনমেন্ট আমরা করব নিজেদেরকে কিন্তু তার সাথে নলেজটা কীভাবে আমার গেইন হবে সেটাও একটা বড় ব্যাপার অনেকে দেখা যায় যে ইন্টার নেট থেকে বিভিন্ন রকম পড়াশোনা করে অবশ্যই এগুলো করার দরকার নতুন নতুন কিছু জিনিস জানা নতুন নতুন কিছু জিনিস শেখা এবং সেই শেখাটা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে নয় অডিওর মাধ্যমে নয় সেটা পড়ে শেখা তাতে আপনার পড়ার যে ক্যাপাসিটিটা আছে সেটাও আস্তে আস্তে কিন্তু বাড়বে আপনি যত বেশি পড়বেন আপনি ইমাজিনেশান তত ভালো করতে পারবেন ইমাজিনেশান আপনি যত ভালো করতে পারবেন আপনার মেমোরির ক্যাপাসিটি তত ভালো হবে সুতরাং প্রত্যেকটা বিষয় একটার সঙ্গে একটাই রিলেটেড আপনি ছোটোবেলায় যেমনভাবে পড়াশোনা করেছেন সেই পড়াশোনার মাত্রাটা হয়তো বড় হলে ধীরে ধীরে কমে যাবে কিন্তু পড়াশোনার মাত্রাটা ছাড়বেন না আপনার হাতে মোবাইল আছে ছোটো একটা বিষয় আপনি বার করে পড়তেই পারেন সারা সারাদিনেতে আপনি একটা টার্গেট করে নিই ছোটো একটা বিষয় যেটা নিয়ে আমি পড়বো যেমন এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা হয়তো আপনার জানার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা জানলে আপনার ভাল লাগবে যেমন হচ্ছে কথার কথা যে আমাদের যে চোখ আছে আমাদের চোখ মধ্যে কি কি আছে আমাদের চোখ কীভাবে তৈরি হয়েছে আমাদের চোখের মধ্যে কি কি ধরনের বিষয়বস্তু আছে যেগুলো আমাদের দেখতে সাহায্য করে আমাদের ব্রেন আছে ব্রেনের মধ্যে কি কি বিষয় আছে যেগুলো আমাদের ভাবতে সাহায্য করে আমাদের শিশুদের যে দাঁত ওঠে তো ছোটোবেলায় যে দাঁত দাঁত ওঠে সেই দাঁতগুলো কখন কখন ওঠে এগুলো হয়তো কোনো আপনার জানার প্রয়োজন নেই দৈনন্দিন জীবনে হয়তো আপনার কাজে লাগবে না কিন্তু আপনি দেখবেন হঠাৎ করে আপনার এমন জায়গায় কাজে লাগছে যেটা আপনি ভুলতে পারবেন না এছাড়া আপনার বিভিন্ন রকম আপনার কাজ যে কাজটা করছেন সেই কাজের ব্যাপারে বিভিন্ন রকম পড়াশোনা আছে আপনি যে জীবনেতে চলছেন সেই জীবনে চলার ক্ষেত্রে অনেক সময় ছোটো ছোটো বাঁধার সৃষ্টি হয় তো আমরা আমাদেরকে কীভাবে ডেভেলপ করতে পারি সেই ব্যাপারে পড়তে পারেন আপনি খাওয়া দাওয়া নিয়ে পড়তে পারেন আপনি যে খাবারগুলো খান তার মধ্যে কী মিনারেলস আছে কী ভিটামিনস আছে কি প্রোটিন আছে কি নিউট্রিশান ভ্যালু আছে সেগুলো সম্পর্কে জানতে পারেন যেমন আপনি একটি কলা খেলেন আপনি জানেন না কলার মধ্যে কি আছে তো আপনি জানুন না কলার মধ্যে কি কী আছে আপনি একটি লেবু খেলেন লেবুর মধ্যে কী আছে টমেটোর মধ্যে কি আছে সয়াবিনের মধ্যে কী আছে আমাদের তেল কতটা ক্ষতিকারক আমাদের মাংস কতটা লাভ দেয় মাংস কতটা শরীরকে ক্ষতি করে আমরা ডিমের মধ্যে কী আছে দুধের মধ্যে দেখিয়ে আছে আমাদের কতটা প্রোটিন দরকার কতটা কার্বোহাইড্রেট দরকার তাহলে আমরা কিভাবে খেতে পারবো কি ধরনের খাওয়া আমাদেরকে শরীরকে সুস্থ রাখে সবসময় মাথায় রাখবেন যে খাবার জীব যে খাবারেতে জীব খুব শান্তি পায় অর্থাৎ মনোরম খাবার যত বেশি মনোরম খাবার হবে তত কিন্তু বিপজ্জনক তো মনোরম খাবার আমরা কি ধরনের খেতে পারবো কতটা খেতে পারবো কতটা খাওয়ার দরকার সমস্ত জিনিস এগুলো ইনফরমেশানগুলো যদি আপনি কালেক্ট করেন তাহলে আলটিমেট আলটিমেট একটা সময় আসবে আপনি দেখবেন মাস ছয়েক বাদে আপনার একটা নলেজ লেভেল এত সুন্দর হয়েছে যেখান থেকে আপনি নিজের হেলথ সঙ্গে পরিবারের হেলথকে ভালো করে নজর রাখতে পারছেন এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রোগের ব্যাপারেতে বিশেষ করে বিভিন্ন ধরনের মানসিক রোগ হতে পারে এছাড়া আরও অনেক সমস্ত ধরনের মানসিক এবং শারীরিক রোগ রোগের ব্যাপারে কিন্তু খুব একটা বেশি পড়ার দরকার নেই আপনার হালকা ইনফরমেশান থাকলেই ঠিক আছে কারণ হচ্ছে রোগের ব্যাপারে যদি আপনি পড়তে যান যদি সঠিক ইনফরমেশান না পান যদি অর্ধেক ইনফরমেশান পান তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যাবে দাঁড়াবে কারণ হচ্ছে সেটা আপনার অ্যাংজাইটির শিকার হয়ে যাবেন আপনি আপনি অহেতু ছোটোখাটো বিষয় নিয়ে ভাবতে শুরু করে দেবেন আপনার একটা বিরাট সমস্যা হলো আপনার কোমরে ব্যথা হলো কোমরে ব্যথা কিডনির একটা সিমটমস তো কোমরে যদি ব্যথা হয় আপনি ভাবেন যে আমার কিডনির প্রবলেম হতে শুরু করে দিচ্ছে আপনার হয়তো দেখা গেলো অ্যাসিডিটির জন্য বুকে ব্যথা হচ্ছে আপনি ভাবছেন যে হার্টের প্রবলেম হচ্ছে আপনার দেখা গেল কোনো কারণে আপনি পড়েছেন যে মাথায় টিউমার হলে এইটা একটা সমস্যা হয় ঠিক স্পাইনাল কডের প্রবলেম আসলেও আমাদের মাথার কিন্তু যন্ত্রণা করে বিভিন্ন রকম সমস্যা হয় আপনি ভাববেন যে আচ্ছা আমার কোনো টিউমার হয়ে না তো অযোধ্যায় আপনি প্যানিকই হয়ে যাবেন সুতরাং ইনফরমেশান আপনি এমন জিনিসের ওপরে নেওয়ার চেষ্টা করুন যেটা আপনাকে প্যানিকই করবে না হেলথের ব্যাপারেতেও আপনার যদি কনসাল্ট করতে হয় তার জন্য একজন ডাক্তার আছে আপনার যেটুকুনি ইনফরমেশান রাখার দরকার আপনি সেটুকুনি রাখুন অহেতুক আপনার মাথায় যে ইনফরমেশানগুলো আছে সেগুলো দিয়ে আপনি নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করবেন না কারণ মূল্যায়ন যদি করার চেষ্টা করেন অনেক সময় এটা জটিলতার মধ্যে আপনি পড়ে যাবেন তার থেকে বেস্ট হচ্ছে আপনার কাছাকাছি একজন ডাক্তারুর সাথে পরামর্শ করুন তিনি আপনাকে কী কী টেস্ট লাগবে সেগুলো বলে দেবে কি ধরনের খাওয়া লাগবে সেটা বলে দেবে যদি কোনো শারীরিক সমস্যায় থাকে মেডিসিন দিয়ে দেব অযথাই আপনি এই প্র্যাকটিসগুলো করবেন একগুলো বাজে প্র্যাকটিস এবং আপনি চেষ্টা করবেন যে সারা দিনে এফেক্টিভ টাইমটা পাস করার এফেক্টিভ টাইম বলতে কি আমি যেটা বললাম আপনি কি শিখছেন আপনি কি জানছেন আপনি সারাদিনের মধ্যে 30 মিনিট এমন টাইম রাখুন যে সময়টা আপনি নিজের সঙ্গে কাটাবেন আপনি নিজেকে ইম্প্রুভমেন্ট দেবেন তো নিজেকে ইম্প্রুভ করাটা হচ্ছে সব থেকে বড়ো জায়গা তাতে আপনার একটা হ্যাপিনেস থাকবে ধীরে ধীরে এই হ্যাপিনেসটা গ্রো করবে এমন নয় আমি যে অভ্যাসগুলোর কথা আপনাকে বলছি সেই অভ্যাসগুলো একদিনে তৈরি হবে একটা লিস্ট করুন কি কী অভ্যাস আপনি পরিবর্তন করতে চান কোন অভ্যাসগুলো আপনার ঠিকঠাক নয় এই অভ্যাসগুলো আপনি পরিবর্তন ধীরে ধীরে করা শুরু করুন প্রতিদিন আপনি এক পার্সেন্ট করে করতে পারবেন কিন্তু যদি আপনি অভ্যাস করার চেষ্টা না করেন এই এক পার্সেন্ট হবে না বছরের প্রথমেতে আপনি যে জায়গায় দাঁড়িয়ে থাকবেন বছরের শেষে গিয়েও সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন কিন্তু যদি অভ্যাস আপনি পরিবর্তন করার চেষ্টা করেন এক শতাংশ করে প্রতিদিন তাহলে দেখবেন বছরের শেষেতে গিয়ে এত সুন্দর আপনি নলেজ গেন করেছেন যেটা আপনার অকল্পনীয় এবং যেটা আপনি ইউজ করতে পারছেন ব্যবহার করতে পারছেন দৈনন্দিন জীবনেতে আপনার মনে হবে যেন কথা বলার সময় আপনি অনেকটা বেশি কনফিডেন্স পাচ্ছেন তো আপনার কনফিডেন্স হারাবার কোনো জায়গা নেই আপনার কনফিডেন্স তৈরি করার জন্য আপনার শারীরিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতা দুটোভাবে নির্ভর করে একটা মানসিক একটা শারীরিক মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ যত ভালো থাকবে ফিজিক্যাল হেলথ তত ভালো থাকবে ফিজিক্যাল হেলথ যত ভালো থাকবে মেন্টাল হেলথ তত ভালো থাকবে অর্থাৎ দুটো হেলথই আমাদের হেলথ আমাদের হেলথের বাইরে কিছুটা নয় তো আপনি যত বেশি নলেজ গেন করবেন বেস্ট নলেজ ভালো নলেজ আপনার নিজের জন্য ইম্প্রুভমেন্ট করার জন্য নলেজ তত বেশি আপনি কিন্তু কমফোর্টেবল ফিল করবেন কিন্তু সঠিক নলেজ হওয়ার দরকার অযথায় রোগের ব্যাপারেতে নলেজ নিয়ে প্যানিকি হয়ে উঠবেন না এটা যেন আপনার মাথায় থাকে থ্যাংক ইউ ধন্যবাদ একটা বড়ো আলোচনা হলো নেক্সট দিনকে আবার একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে থ্যাংক ইউ